असलामुअलैकुम सबाइके आमी सादिया कथा बोलছি जापान থেকে। অটাম লিভসের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। জাপানের অটাম অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত থাকে। শরৎকালের আকাশটা তো সবসময় থাকে নীল, সেটা আমরা জানি। সেই সাথে গাছের পাতার রঙগুলো পরিবর্তন হয়। এখানকার গাছের পাতাগুলো হলুদ ও লাল রঙে পরিবর্তিত হয়, কিছু কিছু ব্রাউন থাকে। চারপাশ এত সুন্দর কালারফুল লাগে, একদম মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। আজকে আমরা যাচ্ছি ইশিবাশি কালচারাল সেন্টারে। এটি ১৯৫৬ সালে ব্রিজস্টোন কর্পোরেশনের প্রতিষ্ঠাতা জনাব শিজিরো ইশিবাশি কুরুমে সিটিতে অনুদান দিয়েছিলেন। এই সেন্টারটির ভেতরে রয়েছে বিভিন্ন মৌসুমি ফুল, যেমন গোলাপ, ক্যামেলিয়ার বাগান, মিউজিক হল, কুরুমে সিটি আর্ট মিউজিয়াম এবং শহরের সবচাইতে বড় লাইব্রেরি ও বিশাল বাগান। ফুল ও সবুজে পরিপূর্ণ এই পার্কটি নাগরিকদের আরাম করার জায়গা ও কলা ও সংস্কৃতির ভিত্তি হিসাবে বহু লোকের কাছে পরিচিত। পার্কটিতে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের গোলাপ রয়েছে। গোলাপের বাগান দেখতে দেখতেই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, আর চারপাশে এত সুন্দর সুগন্ধ যে না গেলে আসলে বলে বোঝানো যাবে না। আপনি যখন বাগানের পথ ধরে হাঁটবেন তখন বিভিন্ন রঙের গোলাপগুলোর বিভিন্ন ধরনের ঘ্রাণ অনুভব করতে পারবেন। বিভিন্ন রকমের গোলাপ আবার ভিন্ন ভিন্ন সেলিব্রিটিজের নামে নামকরণ করেছে। অনেকদিন পরে গাঁদা ফুল দেখলাম এবং ঘ্রাণও নিলাম, এত সুন্দর লাগলো দেখতে, তাই আমি ভিডিও করেই যাচ্ছিলাম। জাপানের সব লেকেই কালারফুল কালারফুল মাছ দেখতে পাওয়া যায়, খুবই ভালো লাগে দেখতে। এখানেও এর ব্যতিক্রম ছিল না। কি জায়গাটা সুন্দর না? খুবই সুন্দর। আমার এত শান্তি লাগছিল এটার ভিতরে ঢুকে। শুধু সমস্যা একটাই ছিল, অনেক ঠান্ডা। নভেম্বর মাসে জাপানের এভারেজ টেম্পারেচার থাকে ১২ ডিগ্রি অথবা ১৩ ডিগ্রি সেলসিয়াস, আর বিকালের দিকে তো একটু কমই থাকে, যার কারণে ঠান্ডাটা ভালোই লাগছিল। কিন্তু এত সুন্দর পরিবেশ, মন ছুঁয়ে যাওয়ার মতো। এই পথ দিয়ে হাঁটার সময় আমার হঠাৎ করে মনে হচ্ছিল আমি রমনা পার্কে এসেছি। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে রমনা পার্কে হাঁটছি। মানে আসলে জাপানে থাকলে কি হবে, সবসময়ই বাংলাদেশকে মনে মনে খুঁজতে থাকি। কোথায় গেলে একটু মনে হয় যে আমি বাংলাদেশে আসছি। অনেকদিন হয়ে গেল তো যাইনি, তাই আসলেই দেশকে অনেক মিস করছি। এত সুন্দর জায়গাগুলো কি আর একা একা দেখতে ভালো লাগে? তাই আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। কালারফুল গাছের পাতাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কমলা, হলুদ, বাদামি, সবুজ, লাল, একদম ছবির মতো লাগে দেখতে। পার্কের ভিতরে কোথাও কোথাও আবার রয়েছে ছোট ছোট ঝর্ণা। এগুলো ন্যাচারাল ঝর্ণা। আমি ফার্স্ট ভেবেছিলাম হয়তো বানিয়েছি, কিন্তু ভালো করে দেখে দেখলাম যে না, এগুলো ন্যাচারাল ঝর্ণাই। তো খুব ভালো লাগছিল আসলে, এত সুন্দর পরিবেশ, মাঝখানে ঝর্ণার সাউন্ড, চারপাশে একদম সাইলেন্ট। ওইখানে দেখুন পানিগুলো কত স্বচ্ছ। আসলে ঝর্ণার পানি তো স্বচ্ছই হয়। আল্লাহর কি সৃষ্টি, কত সুন্দরই না করে আল্লাহ তাআলা সব কিছু বানিয়েছে। এগুলো দেখলে বারবার মনে মনে সুবহান আল্লাহ বলতে ইচ্ছা করে। এত সুন্দর সব কিছু, আসলে প্রকৃতির সৌন্দর্যই আসলে সবচেয়ে आसल सुंदर आसले आमार मानुषेर निर्मित बाड़ी घर एगुलोते आमार अट्रैक्शन खूब कम। आमी प्रकृतिते जे सौंदर्यटा देखी ओइटार थेके शांति आमी आर कोथाओ पाई ना। जापाने এই ধরনের পার্কগুলোতে কিন্তু খুব ইজিলি নামাজের সময়ে চাইলে নামাজ পড়ে নেওয়া যায়। আপনি যদি সাথে একটা ম্যাট রাখেন অথবা কিছু না রাখলেও এমনিতে ঘাসের উপরে নামাজটা আদায় করে ফেলা যায়, কেউ কিছুই বলবে না আপনাকে। আমরা কিন্তু ওই দিন শুধু পার্কেই ঘুরেছি, মিউজিক হল অথবা লাইব্রেরি সেগুলোর মধ্যে যাইনি। পার্কটা ঘুরতে ঘুরতেই আমাদের মোটামুটি সন্ধ্যার কাছাকাছি চলে এসেছিল সময়। আর কুরুমি সিটি থেকে ফুকুওকা সিটিতে আসতে নর্মাল রাস্তায় মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে, তাই আমরা একবারে খাওয়া দাওয়া করে দেন বাসায় আসবো বলে ঠিক করেছি। তো খাওয়ার জন্য ফার্স্টে আমরা ঠিক করলাম কুরা সুশিতে যাব, কিন্তু পরবর্তীতে কুরা সুশির ওখানে অনেক বিজি দেখাচ্ছিল, তাই আমরা কুরা সুশির পাশেই একটা ফুড মল ছিল, ওইটাও কুরুমেতেই, ওইখান থেকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টের নাম ছিল এভারেস্ট নেপালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ওদের মিটটা হালালি কেনা হয়, সেজন্য ওখানেই আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। আমরা মাটন বিরিয়ানি অর্ডার করি, বিরিয়ানিটা ভালো ছিল মোটামুটি, মানে খুব ক্ষুধা লাগলে পেট ভরার মতো, টেস্ট তো মোটামুটি ভালো ছিল, কিন্তু মাটন খুব কম ছিল, রাইসই সবচেয়ে বেশি ছিল। তো যা হোক মোটামুটি খাওয়ার মতো। বিরিয়ানির প্রাইস ছিল 800 ইয়েনের মতো। আমার কাছে তখন আমার ফোনটা ছিল না, যে কারণে ছবি তোলা হয়নি। আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি কেউ সেখানে যান। দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা জানাবেন, তাহলে আমিও আরও উৎসাহ নিয়ে নতুন নতুন জায়গায় ঘুরতে যাব আর আপনাদের জন্য সেই জায়গাটা ভিডিও করে নিয়ে আসবো। আজকে তাহলে এতটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।